সাথী সভাপতি মঞ্চে উপস্থিত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সাথী বন্ধু এবং ভাইরা ও বোনেরা, আমি প্রথমে আপনাদের যারা এই দীর্ঘ পদযাত্রায় স্থায়ী পদযাত্রী ছিলেন, পুরোটা হেঁটেছেন এসছেন, তাদের বিশেষ করে আর তাছাড়া যারা বিভিন্ন সময়ে পদযাত্রীদের সঙ্গে যোগ দিয়েছেন এবং আজকের এই সমাবেশে সমবেত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা ও লাল সালাম জানাই। এইখানে যেখানে আমরা সমবেত হয়েছি, আমার মনে পড়ছে না যে আগে কখন এরকম এত বড় সমাবেশ দেখেছি এখানে, যেখানে এখনো সবাই ঢুকতে পারছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কমরেড অমল হালদার উত্তরবঙ্গে গিয়েছিলেন, সেখানকার জেলাগুলোর সঙ্গে সভা করবার জন্য তাঁদের কৃষক ক্ষেত মজুর সংগঠন নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা করবার জন্যে। কালকে যখন মিছিলে হাঁটছিলাম দেখা হয় না, কারণ আমরা এদিকে ওদিকে, উনি চারদিকে আমাদের নেতারা ছড়িয়ে লড়াইয়ের ময়দানে আছেন। মিছিলে হাঁটতে হাঁটতেই উনি বললেন আমাকে যে এখানে যেরকম হচ্ছে ঠিক সেরকম উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে মালদা বাদে মালদা এখানে এসছেন হাজারের বেশি কমরেডকে, আমি তো হাওড়া স্টেশনে দেখেছি। কাজে আমি বলছি যে বাকি যে জেলাগুলো আছেন তারা এরকম ঠিক পলাশিতে না হলে ওখানে একটা চিনিকল, সেই চিনিকল একটা আছে, আমরা চাই যে চিনিকলটা চলুক। আমরা যখন সরকারে ছিলাম তখনও আমরা চেষ্টা করেছিলাম, আমার তো খেয়াল আছে আমি যখন ভূমি সংস্কার মন্ত্রী ছিলাম তখন ওর মালিক আমার সঙ্গে দেখা করেছিলেন। আমি বললাম আপনাদের যা হিসাব আমরা পাচ্ছি আপনার কারখানাই চলবে না, লোকসানে চলছে। উনি একটা বললেন হ্যাঁ এত কোটি টাকা আমার লোকসানে চলছে। বললাম চলছে না তো আপনার চলবে কি করে দেখতে হবে, কিন্তু আপনার চিনিকলের জন্য আখ দরকার, আখ আখ চাষ করতে হবে। আমি বললাম চাই তো আপনাকে জমি দিয়েছে আখ চাষ করার জন্যে, কিন্তু আপনি যদি এখন যান পলাশিতে আপনি দেখবেন আখ চাষ কত হচ্ছে আর বাকি কি হচ্ছে জমি। যটা কি বলে আখ চাষের জমি আপনার দরকার যতটুকু চিনিকল চালাবার জন্যে, সেটুকু জমি আপনি রাখতে পারেন। আমরা চিনিকল বন্ধ করার পক্ষে না, আমরা চাই যে চিনিকল চলুক, চিনিকল বাড়ুক, আরও কর্মসংস্থান হোক। তা না হলে কৃষক আখ চাষ করে করবে কি, কৃষি বাঁচবে না শিল্প না হলে, আর শিল্প দরকার, কৃষিকে দরকার, তা না হলে শিল্প চলবে না। সেই জন্যে আখ চাষিকে দরকার আর যে চিনিকল করবে তাকে দরকার, শিল্প কৃষি আলাদা হয় না। সেই জন্যে আমরা বলেছিলাম যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তা ওখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার একর জমি, সেই জমি আখ চাষ হচ্ছে না, তারপরে যে যা ইচ্ছা করছে, কাকে লিস্ট দিয়ে দিয়েছেন দিতে পারেন নাকি? আখ চাষের জন্য চিনিকলের জন্যে যা জমি সরকার দিয়েছে সে জমি উনি ইচ্ছা খুশি কাউকে দিতে পারেন? আরও অনেক দাবি আছে, সেখানে একটা আমি আন্দোলনের কথা শুনছি, আমাদের কৃষক সভার যে আলোচনা হয়েছে, আমি ক্ষেত মজুর আন্দোলন যারা করেন তারাও জানেন, কাজে তিন জায়গায় এটা একটা আর দুটো আছে পশ্চিমবাংলা, কিন্তু এই দুটো তিনটের ব্যাপার না, যে দাবি নিয়ে আপনারা লড়াই করছেন সে দাবি খালি পদযাত্রা করে সিঙ্গুর থেকে রাজভবন এলে হবে না, এর মধ্যে কিছু দাবি আছে আদায় করতে হবে, আমাদের আদায় করতে হবে, খালি স্লোগান প্রগান না, আদায় করে ছাড়তে হবে। কী দাবি আদায় করতে পারবে না? একটা অবশ্য একটু দীর্ঘ লড়াই, এই যেটা বলা হচ্ছে সিঙ্গুর সহ পশ্চিমবাংলায় আমরা শিল্পায়ন চাই, শিল্প চাই, শিল্প চাই, খালি সিঙ্গুরে চাচ্ছে, এটা এদের দাবির মধ্যে আপনারা শুনেছেন। জমি তো কৃষকরা দিয়েছিলেন বেশিরভাগ শিল্পের জন্যে, ওখানে মোটর গাড়ি কারখানা একটা তৈরি হবে, আর জানেন আপনারা আমি বিশদে যাচ্ছি না, কারণ 90% একটা কারখানা তৈরির পর যে বুলডোজার চালিয়ে আপনি ভেঙে দিয়েছেন মুখ্যমন্ত্রী,
ইতিহাসে আপনি রেকর্ড করেছেন, কিন্তু মনে রাখবেন আপনি যে বুলডোজার দিয়ে আপনি ওই শিল্প ভেঙে দিয়েছেন আমরা জানি, অভিজ্ঞতার মধ্য থেকে জানি যে পশ্চিমবাংলায় যদি শিল্প করতে হয় তাহলে জনগণের পদভারের বুলডোজার দিয়ে আপনার সরকারটাই এখান থেকে ভেঙে তাড়িয়ে দিত, মাটিতে মিশিয়ে দিত। আপনি তো আগে
নিজের জন্য যা দিতে হয়, যেটা তিনি ঋণ নিয়ে থাকেন তার জন্য যা সুদ দিতে হয়, যেটা এই সব যোগ করে তার উপরে 50% হবে। মোদী অসঙ্গের জয়ন্তী বলেছিলেন যে আমি সামনে প্রধানমন্ত্রী নয়, কেলেঙ্কারি প্রধানমন্ত্রী জানেন না, ওর স্বাস্থ্যমন্ত্রী বলেননি যে ওই ধান চাল সংগ্রহে কত টাকা ভর্তি হয়েছে, ভূত হয়েছে, কত চাল কোথায় গেছে, আর তার কাছ থেকে চাল কিনেছেন আপনি সরকার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জবাব দিতে পারবেন না যে ওর সরকার তার কাছ থেকে চাল কিনেছে। জালিয়াতি হিসাব এবং সেই জালিয়াতি হিসাব এই হিসাব চাই। আর ধান যখন উঠবে তখন যদি ধানের দর না পান, পাট যখন উঠবে তখন যদি পাটের দর না পান, আপনারা রাজভবন এসছেন, রাজভবন তো যাইনি এখন, এখানে ব্যারিকেড আছে, ওখানে রামলাল বলেছেন ব্যারিকেডের ওখানে কেউ যাবেন না, কিন্তু আমি আপনাদের বলছি রাজভবন পর্যন্ত আসবেন না। আপনার এলাকায় আপনি যেখানে পারবেন ওখানে এসডি অফিস, মহকুমা অফিস, ব্লক অফিস, জেলা সরকারের অফিস যেখানে আর পারবেন বসে যাবে, এরকম করতে চান উঠবেন না। না এখন তো আজকে উঠে চলে যাবে, কিন্তু ওখানে বসে উঠবেন না, ঠিক করে নেবেন কোথায় বসতে হবে, এমন জায়গায় যাতে সরকারের মুখ ভরসা করতে আরম্ভ হয় সেরকম জায়গায় বসতে হবে, আজকে নিতে হবে। তাই তাই আমাকে ফসলের দাম চাই, আর কিংবা লক্ষ্য আছে আগো সরকার তোমার কোথায়, এটা তো করতে পারি না, পারি না। হ্যাঁ কৃষকের ঋণ মকুব চাই আমরা, আমি কথা বলাচ্ছি না, কারণ এসব কথা বলা হয়েছে আর আপনাদের বলা আমার অন্যায় হচ্ছে, কারণ আপনারা আমার চেয়ে জানেন, আর আমি এমন কিছুই বলতে পারি না যে আপনারা জানেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচেয়ে বড় ভাষণ যেটা হচ্ছে আপনার মিটুরের যে কথা, এটা সহজ কথার চাইতে বড় কথা, মিটুরের পায়ের শব্দ সব বক্তৃতার চাইতে সব চাইতে বড় শব্দ, সেটা হচ্ছে আসল, সেটা হয়ে আপনারা রাস্তা হচ্ছে ঘোরাই দরকার আমাদের। এই মোদী আর তার দিদি রাজত্বে এখানে আর ওখানে যা হচ্ছে, একটা ইন্স্যুরেন্স ফসল নষ্ট হলে বিমা একটা, আমরা যখন সরকারে ছিলাম বামপন্থীরা তখন আমাদের একটা বিমা প্রকল্প ছিল, আমার খেয়াল আছে সরকার বদল, তারপরে আমি শুনছি যে এই যে রাজ্য সরকারের যেটা দেওয়া সেই সরকার সেটা দিচ্ছে না, এবং সে দিচ্ছে না মানে আমি বললাম কি ৯ কোটি খুব বেশি হলে টাকা দিতে হবে, একটা রাজ্য সরকার ৯ কোটি টাকা দিয়ে বিমাটা চলে, আমাকে মুখ্যমন্ত্রী বললেন যে না ও আমরা একটা ভালো বিমা করছি, এর চাইতে বড় বিমা করছি, ও ৯ কোটি